আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার আজকে ভিডিওটা শুরু করছি। তো ঈদের অনেক দিনই পার হয়ে গেছে, কিন্তু ঈদের ভিডিওটা আসলে আমার শেয়ার করা হয়নি, তো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিডিও শুরুতেই দেখলেন আটা ময়ন করে রাখা হয়েছে। ঈদের দিন লুচি করা হবে, সাথে দুধের ভেতরে সেমাই দিয়ে সেমাই রান্না চলছে, আর এখানে একটা জর্দা লাচ্চা জর্দা করা হচ্ছে। এটা আমার খুব পছন্দের একটা খাবার। সকালের নাস্তা আইটেমগুলো আমার চাচি শাশুড়িই করেন মোটামুটি। বাসায় যেহেতু অনেক মানুষ, আমরা কাজগুলো ভাগ করে নিই কে কোন কাজ করবে। তো আমার চাচি শাশুড়ি করছিল, আমি তাকে একটু ছোট ছোট হেল্পগুলো করছিলাম এটা ওটা এগিয়ে দিয়ে। আর অন্যদিকে যেহেতু সাড়ে সাতটার সময় জামাত ছিল ঈদের, তো ওরাও রেডি হয়ে যাচ্ছিল ছেলেরা। তো আমার বর চোখে সুরমা দিচ্ছিল, আর এটা ধরে রেখেছে আমার দাদা শ্বশুর দিতেন, তো আমার ফুপু শাশুড়ি ওকে দিয়ে দিচ্ছিল। এরপর আমার দেবর যারা ছিল সবাই, আমার বর সবাই মিলে মিষ্টি খাচ্ছিল, যে ওরা এখন নামাজ পড়তে যাবে, আর নামাজের আগে মিষ্টি মুখ করা যেহেতু সুন্নত। এরপর সবাই মোটামুটি রেডি হয়ে গিয়েছে, আমার শ্বশুর সবার আগে চলে গিয়েছেন, তাই আমার শ্বশুরের কোনো ছবি নাই। বাদবাকি আমার তিন চাচা শ্বশুর এবং ওরা পাঁচ ভাই, ওরা সবাই দাঁড়িয়ে একটু ছবি টুবি তুলছিলাম, আমাদের বাড়ির সামনেই ছবি তোলা হচ্ছিল। তো সবাই মোটামুটি নতুন পাঞ্জাবি পরেছে। ঈদের সময় আসলে যার যেটা থাকে সর্বোচ্চ বেস্ট যে কাপড়টা সেটাই পরা উচিত, তো খুব সুন্দর লাগছিল। আর ঈদের জামাতে সবসময় একসাথে যাওয়াটাই উচিত। এই তো সবাই বিদায় নিল, আর ওদেরকে বিদায় দিয়ে আমিও আবার রান্নাঘরে চলে আসলাম। এদিকে এসে দেখছি আমার চাচি শাশুড়ির এই লাচ্চা দিয়ে যে জর্দাটা করে এটা হয়ে গিয়েছে, বেশ মুচমুচা, আমার খেতে খুবই পছন্দ এটা। এরপর লুচি বানানোর কাজে আমি সাহায্য করছিলাম, আমি লুচিগুলো বেলে দিচ্ছিলাম আর আমার চাচি শাশুড়ির লুচিগুলো তেলে ভেজে নিচ্ছিল। তো টুপা টুপা হয়ে লুচিগুলো ফুলছিল, কেননা এখন সবাই নামাজ পড়ে চলে আসবে বাসায় আর ওরা গরম গরম লুচিগুলো খাবে, এই কারণে লুচিগুলো এখন ভাজা হচ্ছে। তো লুচিগুলো বেশ ফুলকো হয়েছে, আর লুচি সাধারণত ফুলকো না হলে কিন্তু একদম খেতে ভালো লাগে না। তা আমিও বেশ কিছু লুচি বেলে ফেলেছি, অনেকগুলোই বেলা হয়ে গিয়েছে, আর এই যে আরও অনেক আছে। বাসায় যেহেতু অনেক মানুষ তাই করতে হচ্ছে অনেক। একদিকে তো রান্নাঘরে লুচি তৈরি করা হচ্ছে সাথে নাস্তা আইটেম, আর এখানে খড়ি চুলাতে আমার শাশুড়ি আম্মা যান খিচুড়ি মাংস এগুলো রান্না করছে। তো খিচুড়িটা হয়ে গেছে, ওরা নামাজ পড়ে এসেই খিচুড়ি খাবে। তো লুচিগুলো ওদিকে তৈরি হচ্ছে, এদিকে খিচুড়িটাও হয়ে গেছে, আমি একটু নাড়া দিলাম আর কি, আপনাদের সাথে শেয়ার করলাম যে খিচুড়ি নাড়া দিচ্ছি। খিচুড়িটা আমার শাশুড়ি আম্মা রান্না করেন, খুবই টেস্টি হয় এই খিচুড়িটা, আসলে বেশি মানুষের রান্না কিন্তু অনেক টেস্টি হয়। তো আমি খিচুড়িটা ঢাকা দিয়ে রেখে দিলাম যেন গরম থাকে, ওরা আসলে গরম গরম সার্ভ করবো। আর খিচুড়ি রান্নার পর এখানে গরুর মাংস তুলে দিয়েছে, গরুর মাংসটাও আমি একটু নাড়বো, একটু নেড়ে নেড়ে আপনাদের দেখাই যে আমিও ঈদের দিন নাড়ছি, রান্না করছি। আসলে পুরো রান্নাটাই আমার শাশুড়ি আম্মু করতেছে, এখানে খড়ি চুলা রান্নাটা আম্মু করে, আর আমরা রান্নাঘরে কারেন্টের চুলায় গ্যাসের চুলায় কাজগুলো করতে থাকি। সবাই ঈদের নামাজ পড়ে চলে এসেছে, আমার দেবর খাচ্ছে, ও খাচ্ছে আর বলছে আলুর দমটা অনেক মজা হয়েছে। তো লুচি দিয়ে আলুর দমও খেয়েছে সবাই, সাথে খিচুড়িও খাচ্ছে মাংস। এরপর একটু গল্প স্বল্প করলাম, সবাই চা টা খেলাম, আর একটু আলু কেটে নিচ্ছি। আমাদের আজকে দুপুরের মেনুতে থাকবে ফ্রাইড রাইস, সাথে আলুর ফ্রেঞ্চ ফ্রাইটা থাকছে, আর চিলি চিকেন করা হবে, সাথে একটা সালাদ করা হবে। তো সে কারণে আমি সবার সাথে গল্প করতে করতে আলুটা কেটে ফেললাম, আলুটা কাটা থাকলে কাজটা সহজ হয়ে যায়। অন্যদিকে খড়ি চুলাতে আমরা মোটামুটি চালটাও সিদ্ধ করে ফেলেছি, 80% সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন চালটা আসলে ঠান্ডা করার জন্য একটা ঝুড়িতে রেখে দিয়েছি, যেহেতু ফ্রাইড রাইস করব তাই চালটা একটু ঠান্ডা হওয়া প্রয়োজন, এ কারণে চালটাও আমি ঝুড়িতে রেখে পানিটা ঝরাতে দিয়ে রেখেছি। এরপর আমার শাশুড়ি আম্মা আবার বসে গেছেন, এবার চাচি শাশুড়ি খড়ি চুলায় বসে গিয়েছেন, তেল ঢেলে নিয়ে আমরা সেখানে ফ্রেঞ্চ ফ্রাইগুলো আগে ভেজে নিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়ে গেলে এটা এক সাইড করে রেখে দিব, এরপর আমরা ফ্রাইড রাইসটাতে হাত দিব। ফ্রাইড রাইসের জন্য যে পেঁয়াজ বা ছোটো ছোটো সবজি যা কাটার সেগুলো অলরেডি কাটা হয়ে গিয়েছে। আমার শাশুড়ি আম্মু করতেছে আস্তে আস্তে, আমি মাঝে মাঝে তাকে যার যা প্রয়োজন হচ্ছে সেটাতে সহযোগিতা করছি। তো এখানে ডিম দিয়ে দিচ্ছে, প্রথমে পেঁয়াজগুলোকে একটু নরম করে নিয়েছে, এরপর এখানে ডিম দিয়ে দিচ্ছে, প্রায়
15 থেকে 20টার মতো ডিম দিয়েছিল। পরবর্তীতে আমি আসলে আর গুনি নাই। 15 থেকে 20টা ডিম দেওয়ার পর এখানে কিছু মিষ্টি কুমড়া দেওয়া হয়েছিল। আসলে বাসায় তেমন কোনো সবজি ছিল না, ঈদ উপলক্ষে আসলে এখন মাংস পোলাও তো বেশি খাওয়া হবে, তো তেমন সবজি ছিল না, মিষ্টি কুমড়া ছিল, তাই মিষ্টি কুমড়াটাই দেওয়া হলো। এরপর রান্নাঘরে কারেন্টের চুলাতেই আর কি চিলি চিকেনটাও তৈরি করা হয়ে গিয়েছিল। আর তেমন কোনো ভিডিও টিডিও করার আমি সুযোগ পাইনি, প্রচুর কাজ ছিল, প্রচুর মানুষ আসছিল যাচ্ছিল, তো সব মিলিয়ে আসলে আমার পক্ষে আর সম্ভব হয়ে ওঠেনি কোনো ভিডিও করা। অনেক গল্প করেছি, অনেক আড্ডা দিয়েছি, অনেক কাজ করেছি, তো এবার হচ্ছে আমরা একটু রেস্ট নিব। এরপর সন্ধ্যার পর হয়তো আমি আর আমার চাচি শাশুড়ি বা আমার শাশুড়ি সবাই মিলে একটু এদিক ওদিক ঘুরতে যাবো, অনেক আত্মীয় স্বজন আছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।